আসসালামু আলাইকুম শুভেচ্ছানী সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয়ে মাটি মানুষের ডাক অনুষ্ঠান থেকে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ছাদ কৃষি নিয়ে কার্যক্রম পরিচালনা করছি, বাড়ির ছাদে বারান্দায় যারা কৃষি করছেন বাগান করছেন তাদেরকে আমরা তুলে ধরছি এবং একজন এটা দেখে আরেকজন এতে উদ্বুদ্ধ হচ্ছেন। সেই হিসেবে আমরা বিশ্বাস করি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আমাদের বিভিন্ন জেলা শহর যেগুলো আছে, বিভাগীয় শহর যেগুলো আছে, উপজেলা শহর যেগুলো আছে, আস্তে আস্তে মানুষ তার ছাদগুলোকে সবুজে ভরে দেবে। এতে করে আমরা অনেকটাই ভালো থাকতে পারবো পরিবেশগত দিক থেকে, নিজস্ব উৎপাদিত ফল ফসল শাকসবজি খেতে পারবো, বিষমুক্ত, সব কিছু মিলিয়ে সবুজের সাথে থাকা। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি নূরের চালাতে, ঢাকার নূরের চালায়। শফিকুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহার ছাদে, সেখানকার ছাদ কৃষি দেখবো। আমরা শুনেছি তিন স্তর বিশিষ্ট ছাদে তিনি একটা কৃষি করেছেন তার নিজস্ব ভালো লাগা থেকে। চলুন যাওয়া যাক। রাজধানীর শত শত ইট পাথরের দালানের মধ্যে এই ভবনটি একেবারে অন্যরকম। পাঁচ কাঠা জায়গার উপর আটতলা ভবনের জানালা এবং বারান্দা থেকে উঁকি দিচ্ছে নানা জাতের গাছ, লতাপাতা আর ফল ফলাদি। ছাদের উপর সবুজের আচ্ছাদন, মনোরম এক ছাদ কৃষি। 2700 বর্গফুটের এই ছাদটি শৌখিনতা আর আন্তরিকতার সমন্বয়ে পরিপূর্ণ এক ছাদ কৃষি, যা গত 3-3.5 বছরে নিবিড় পরিচর্যা আর ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন শফিকুল ইসলাম ও তার স্ত্রী কামরুন নাহার। মূলত প্রকৃতি আর কৃষির প্রতি গভীর টানই শফিকুল ইসলামকে টেনে এনেছে আজকের এই ছাদ কৃষিতে। খুব শখ ছিল অনেকদিন আমার বাগান করার। আমার ফ্ল্যাট আছে কিছুটা সামনে, ওখানে আমি থাকতাম। তো আমার এই বাগানের কারণে ওখান থেকে আমার এখানে চলে আসা, আর আমি এই বিল্ডিংটা তৈরি করছি এই বাগান করার উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, আপনার গাছগাছালির প্রতি তীব্র আগ্রহ? তীব্র আগ্রহ স্যার, এটা আপনার বলতে পারেন। আমি আমার ওয়াইফ সবাই যেমন আসলে এটা এই করি, আমি খুব এনজয় করি এটা। আচ্ছা, পরিষ্কার ঝকঝকে এই ছাদের বিভিন্ন দিকে টপ সহ নানা অবকাঠামো বসিয়ে রোপণ করা হয়েছে নানান ধরনের ঔষধি গাছ, ফুল আর ফলের গাছ। উদ্যোক্তা শফিকুল ইসলাম বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আমাকে। এই গাছটা ছাড় এত কমলা ধরছিল, প্রচুর কমলা, লাস্ট টন সকালবেলা পড়ছে, এবং এটাও প্রচুর কমলা ধরা ছিল। আচ্ছা আচ্ছা, এত ভালো ছবেদা থাইল্যান্ডের, হ্যাঁ, খুব মজার ছবেদা, প্রচুর পরিমাণ ধরে। এটা স্যার ড্রাগন, এটা লকেট ফল স্যার, এটা নতুন আছে। লকেট ফলটা কি পেয়েছেন একবার ফল দেখে? না, এবার ফার্স্ট টাইম এই করলাম। লেবু, বড় সাইজের লেবু। কলম্বোটা? হ্যাঁ, কলম্বোটা স্যার। এটা তো স্যার জলপাই। এটা স্যার অনেকটা আঙ্গুর পেয়ারাও বলে। আঙ্গুর পেয়ারা? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর পেয়ারা ছোট বেশ কিছু এই হয়। কলাও লাগিয়েছে? কলা লাগিয়েছে স্যার, ভেন্ডি করছে এবং টমেটো। হ্যাঁ, এগুলো চেরি টমেটো। এইটা স্যার মালাই ফুল, এটা নাশপাতি, এটা স্যার অরিজিনাল আপেল, এইটা অ্যাভোকাডো স্যার, এটা স্যার থাই জাম্বুরা, যেটা জাম্বুরা, হ্যাঁ থাই জাম্বুরা, এটা স্যার বেশ কিছু জাম্বুরা ধরে। হ্যাঁ, এটা কিছু এটা ছোটো হয়, কিন্তু অন্য জাম্বুরগুলো আমার বেশ বড়ো বড়ো। এটা তো জাম্বুরা স্যার। এখানে আমার একটা আনকমন একটা গাছ আছে, এই গাছটা অনেক আছে, কিন্তু ছাদে এটা স্যার কখনো করে না। এটাকে কেউ লুকলুকি বলে, লুকলুকি আছে, কেউ টিকা ফল বলে, লুকলুকি লুকলুকি বলে। এটা না, এইটা ছাদে স্যার অনেকে এটা করতে চায় না, এটা হয় না, হয় না, আমিও দেখিনি ছাদে। হ্যাঁ, আমি স্যার লাকিলি এটা আমার খুব সুন্দরভাবে গাছটা হয়েছে। জাম্বুরাটা কোথায় গাছ? এটা স্যার থাই জাম্বুর স্যার, অসম্ভব টেস্টি জাম্বুরা। এই একটা ডালের ভিতরে তিনটে হয় নাকি? আগেই বলেছি এই ছাদটি মোট তিন স্তরের। যেখানে দাঁড়িয়ে কথা বলছি তার উপরের দুই স্তরে রয়েছে বিভিন্ন ফলের গাছ। বাড়ির একদম উপরতলা চিলে কোঠা যেটাকে বলে, এদিকে সোলার প্যানেল, তার ফাঁকে যতটুকু জায়গা আছে এর ভেতরে ছোট ছোট ট্রেতে করে, প্লাস্টিক ট্রেতে বেগুন লাগিয়েছেন, কাঁচামরিচ আছে, টমেটো আছে, এদিকে আপনার পুঁই শাক, মানে শীতকালীন শাকসবজি পারিবারিক চাহিদা মেটার জন্য যতটুকু দরকার এগুলো করেছেন। বাড়িটির উপর স্তরে কৃষির আয়োজন এখানটাতে। তার পরের অংশটা হচ্ছে, এটা বলবো যেটাতে আমি নামছি, এটা হচ্ছে চিলে পিঠা। প্রধানত এখানে ফল, কমলা আছে,
এটা হচ্ছে ডুমুর, ডুমুর ইজিপশিয়ান ডুমুর। আমরা ইদানিংকালে বেশ কিছু বাসায় ইজিপশিয়ান ডুমুর লক্ষ্য করেছি। এর আগে গুলশানের এক ভদ্রলোক ইজিপশিয়ান ডুমুর করেছেন। এটা হচ্ছে কমলা, চায়না যে ছোটো ছোটো কমলাগুলো আসে চায়না থেকে। আমের বেশ কতগুলো গাছ আছে এখানে, থোকায় থোকায় ঝুলে আছে। আমের মরশুম নয় এটা, কিন্তু আম আমরা লক্ষ্য করছি, তার মানে বোঝাই যাচ্ছে যে এগুলো বারো মাসি আম। আচ্ছা, এই অংশটুকু তার চিলে কোঠা। প্রথম ছিল আমরা একেবারেই ওয়াটার ট্যাঙ্কের উপরে যে খালি জায়গাটুকু, এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি যে মূল ছাদ, যে জায়গাটিতে তার প্রধান আয়োজন। যেখানে আছে শাকসবজি, আছে ফল, আছে এবং ফুল আছে। বেশ শৌখিন মানুষ আমি বলবো, নানান ধরনের রকমারি গাছ, রকমারি ফুলের গাছ, রকমারি ফলের গাছ দিয়ে পুরো ছাদটিকে তিনি সাজিয়েছেন এবং মাঝে মধ্যে বসার জায়গা রেখেছেন, কোনো একটি জায়গা ফেলে রাখেননি। এই যে হাটের রাস্তাটি ছাদ থেকে নেমে যাওয়ার, এর পাশটাতে পুরো জায়গাগুলোতে নানান ধরনের বাহারি ফুলের গাছ লাগিয়েছেন। এদিকে বেশ কিছু ফলের গাছ আছে, আম আছে ওখানটায়, সফেদা আছে। লক্ষ্য করবেন যে অন্যান্য জায়গায় আমরা দেখেছি ছাদের যে বাউন্ডারি ওয়াল তার ধার ধরে সবাই টানা হাউস করে নেন, উনি সেটা করেননি। উনি মাঝে মধ্যে চার কোনা হাউসের মতো করেছেন, বসার জায়গা রেখেছেন, তার ফাঁকে ড্রাম বসিয়ে দিয়েছেন। আবার এখানে এক চিলতে একটা বসার জায়গা করেছেন, মাঝখানে একটা ছোট্ট ফুল লাগিয়ে দিয়েছেন, এখানে আরেকটা লম্বা হাউস, উঁচু হাউস করেছেন, তার উপরে কিছু বুশ টাইপের গাছ সাদা ফুল দিয়েছেন, ওখানে আবার একটা বসার জায়গা রেখেছেন। এই যে বিষয়টা বোঝাই যায় অনেকটাই পরিকল্পনা করে করেছেন। ওখানে আবার ওই কোণাতে একটা বড় গাছ করার জন্য একটা হাউস করেছেন, তার পাশে দুটো ছোটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছেন। পুরো জায়গাটাকে আপনি দেখেন, ওই যে ওখানটাতে আবার টানা একটা বসার জায়গা আছে, আর একটা হাইট বাড়িয়ে দিয়ে বাহারি একটু গাছ লাগানো হয়েছে। এরকম মানে একেবারে ইউনিফর্ম না, বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে, কিন্তু গোটাটা দেখতে, অর্থাৎ বাগানের সাথে তার স্ট্রাকচারের, বসবার জায়গাটাকে, সব কিছুকে। এবং প্রধানত উনি গাছগুলো লাগিয়েছেন ড্রাম এবং টবে, এগুলো তো একদম পুরোটাই ড্রামে। দেখুন হাউজের ছাদের উপর থেকে একটু হাইট করে, চমৎকার, খুবই সুন্দর। ছাদ কৃষির বয়স মাত্র 3.5 বছর, কিন্তু এরই মধ্যে গাছে গাছে ধরছে ফল। জানা গেল ছাদটির পাখিদের জন্য উন্মুক্ত থাকে, এখানে পাখপাখালির অবাধ বিচরণ থাকে, এটিও তাদের একান্ত চাওয়া। আমরা ফল ছিঁড়ি না কখনো, গাছ থেকে পড়লে পরে আমরা এগুলো নিয়ে যাই, পাখিতে খায়, পাখি থেকে। আমরা যে ফল খাওয়ার জন্য যে মানুষ অনেক নেট দিয়ে বা অনেক কিছু দিয়ে আটকিয়ে রাখে, আমরা এটা করি না। কেন এটা করি না? কারণ পাখিতে আসে, দুই একটা খায়, ওরা কিচির মিচির করে সকালবেলা, খুব ভালো লাগে। হ্যাঁ, তো দুই একটা খায়, তারপরে যা থাকে আমরা খাই, আমাদের আত্মীয় স্বজন, তারপর বন্ধু বান্ধব যারা আছে ওদের সবাইকেই আমরা এগুলো করি। ভালো, আপনারা এখানে এনজয় করে, ওরা প্রায় সবাই আসে এখানে, আমরা এখানে বসে আড্ডা করে, খাওয়া দাওয়া করে, চা টা খেয়ে দিয়ে, তারপরে আপনার এটার সাথে একটা মিল পেলাম। রাজশাহীতে এক ভদ্র মহিলার ছাদ কৃষিতে করতে গিয়েছিলাম, উনিও গাছের ফল ছেড়েন না ছাদের উপরে। গাছের সাথে তাদের সম্পর্ক খুব নিবিড়, সৃষ্টি হয়েছে গভীর ভালোবাসা। সূর্য ডুবার আগে আমি ছাদে না আসতে পারলে শান্তি পাই না। আমার যত কাজ থাকুক না কেন, যেটাই করুক না কেন, আমি সূর্য অস্ত যাওয়ার আগে আমাকে ছাদে আসতেই হবে। আমার তো গাছ না দেখলে আমার কোনো, আমার কাছে মনে হয় স্যার আমার গাছ আমার সাথে কথা বলে। আচ্ছা, আমার কাছে ফিলিংসটা এই ধরনের,
আমি গাছের কাছ দিয়ে হেঁটে গেলে আমি বুঝতে পারি পানি একটু দিতে দেরি হলে মনে হয় যে ওরা সমস্যা বা কি এই ধরনের একটা ফিলিংস ভিতরে কাজ করে। মানে আপনি যেহেতু ওকে ভালোবাসেন, ওর পাশাপাশি থাকেন, ওর পরিচর্যা করেন, এমনটা মনে হয়। আপনি কতক্ষণ সময় কাটান ছাদে? আমি সকাল একদম 6টা থেকে 8টা পর্যন্ত, তারপর বাচ্চারা স্কুলে চলে গেলে পরে নাস্তাটা শেষ করে আরেকবার আবার আসি, দেখে যাই যে কী অবস্থা। এরপরে আমি আবার আসি বিকেলবেলাতে, আসরের নামাজের পরপর এসে একদম মাগরিবের আজান পর্যন্ত থাকি। আচ্ছা, কথা হলো এই দম্পতির দুই ছেলের সঙ্গে। তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীদের কাছেও ছাদ কৃষি এখন মানসিক প্রশান্তির অন্যতম জায়গা। বর্তমান যে অবস্থা, প্রত্যেকটি স্টুডেন্টের প্রতি যে পরিমাণ স্ট্রেস থাকে, কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর যে পরিমাণ একটা স্ট্রেস থাকে, একটা মেন্টাল একটা বাউন্ডারির ভিতর সে সেট আপ হয়ে যায়। তো তখনই একটা ইম্পর্টেন্স এবং একটা নিড তৈরি হয় যে তার একটা অন্যরকম একটা এনভায়রনমেন্টে যাওয়া, যেটা ঢাকার ভিতরে পাওয়াটা খুব 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 ডিফিকাল্ট। তো আমার বাবা যে কাজটা করছে আমার জন্য উপর ইনফরমেন্ট বানাই দিছে। আচ্ছা, সো আমার বেশি কষ্ট করতে হয় না। আমি যখনই মনে হয় যে আমি মেন্টাল স্ট্রেসের ভিতরে ভুগতেছি, আমি সাথে সাথে উপরে এসে পড়ি, হয়ে যায় মেন্টাল রিফ্রেশমেন্ট, হয়ে যায়, প্লাস আবার গিয়ে কাজে বসলে। হ্যাঁ, যখনই বাবা দেখে যে কোনো একটা আম বা কিছু একটা এরকম মানে পড়ে আছে, তখন বাবা আমাদেরকে ডেকেই বলে যে এটা এসে উঠে নিয়ে যাও নিজ হাত থেকে। কারণ যে ওইটার ভিতর যে একটা আনন্দ আছে সেটাও আবার এই শহরের ভিতর পাওয়া যায় না। গ্রামের ছেলেপেলেরা যেটা পায় তারা গাছ থেকে ঠিকই পেরে খেতে পারে, বাট আমি 100% শিওর যে ঢাকা শহরের ভিতরে 95% ছেলেপেলেরা এখন পর্যন্ত নিজের হাত থেকে কিছু পেরে খায়নি। শুধু প্রশান্তির কথা নয়, এই তরুণ প্রজন্ম ভাবতে শিখেছে নগরের পরিবেশের কথাও। তারা বলছেন জলবায়ু পরিবর্তনে নগর যখন উষ্ণ হয়ে উঠছে তখন বাড়ি নির্মাণে আরও সচেতন হতে হবে। আমরা যেটা দেখতেছি, যেখানে আগে গাছ ছিল সেই গাছগুলিকে কেটে পর ওইখানে বিল্ডিং বানানো হচ্ছে। যদি আমরা যদি গাছের স্থানকে ওইখান থেকে সরিয়ে যদি আমরা আমাদের নিজেদের বাসস্থান বানাই, ফাইন, দ্যাটস ওকে। কারণ যে আমাদের হচ্ছে গিয়া এখন আমাদের ক্যাপাসিটি পুরোপুরি হচ্ছে গিয়া মানে একটা পলিউটেড এরিয়ার ভিতরে হয়ে যাচ্ছে এবং এটা ডেন্সিটি পপুলেটেড। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য যদি সবাই যদি তার বাসস্থানের ভিতরে অল্প হোক, ছোটো হোক, কম হোক, বেশি হোক, হালকা হালকা করে যদি গাছ লাগায়, তাহলে যে আমরা যে এখানে যে ডিফরেস্টেশন করছি সেটার অন্তত হলেও অল্পটি হলেও ট্যাকেল দিতে পারবো। এবং এই আস্তে আস্তে এই ট্যাকেল দেওয়ার মাধ্যমে আমরা দেখবো যে এমন একটা মোমেন্ট আসবে যে আমরা ডিফরেস্টেশনের যে রেটটা আছে সেটা কমে যাবে এবং প্ল্যান্টেশনের রেট বেড়ে যাবে। এই যে গাছগাছালি লাগাচ্ছেন, এটা তো নিজস্ব ধ্যান ধারণা, চিন্তা ভাবনা। এই যে মাটিতে কী উপাদান থাকা দরকার, তারপর গাছের অনেক সময় রোগ বালাই হয়, পোকামাকড় আক্রমণ হয়, তখন কার শরণাপন্ন হন বা কার কাছে যান? আমি যখন প্রথম থেকে শুরু করি তো নার্সারির লোকদের শরণাপন্ন হয়েছে, এটা ছাড়া আমার খুব তিক্ত অভিজ্ঞতা। তো ওদের ভিতরে যে এত খারাপ কোনো ই থাকতে পারে এটা আসলে আমার ছিল না। ওরা আমাকে যতগুলো গাছ দিচ্ছে বা ই করছে ওরা এমনভাবে লাগিয়েছে বা স্প্রেটা কীভাবে কী করতে হয়, হ্যাঁ আমি দেখে তখন দেখলাম যে সম্পূর্ণই ফাঁকি ব্যাচি। তো এই করার পরে আমি আস্তে আস্তে ওদের থেকে, তারপরে আমি বেড়াকে সারা, তো বিশেষজ্ঞ নয়, বিশেষজ্ঞ না। আপনি কোনো সময় কৃষি মানে যারা সত্যিকার অর্থে কৃষি অফিসার বা কৃষি নিয়ে কাজ তাদের কাছে গিয়েছিলেন? ওখানে যাইনি। আমরা যখন এই কাজটা করি তখন আমাদের সাথে একজন সত্যিকার অর্থে একজন কৃষিবিদ থাকেন, যিনি ফল ফ্রুটস নিয়েই কাজ করেন, যেটা একেবারেই মানে কি বলি আমরা গাছের ডাক্তার। হ্যাঁ, হঠাৎ এইভাবে হওয়ার কথা না। গাছটা আমি এবার মেলা থেকে নিয়েছিলাম, ছোটো গাছ, কিন্তু সে খুব দ্রুতই বড় হয়ে গেছে, ফল দিয়েছে, সব কিছু দিয়েছে। হঠাৎ পাতাগুলো এমন একইভাবে, এইটা এইটা তিনটা গাছই কিন্তু একই স্টাইলে পাতাগুলো হয়েছে। আমার মনে হচ্ছে যেখানে জিঙ্ক জিপসামের পরিমাণ, এর মাইনর নিউট্রিয়েন্টের পরিমাণ কম আছে, তো সেই জন্যে আপনি নর্মালি এখানে যে কম্পোস্ট আছে সেই কম্পোস্টটা ব্যবহার করেন, আর তার সাথে সিলভার মিক্স একটা ট্যাবলেট পাওয়া যায়, ওর মধ্যে কিন্তু প্রায় মেজর এবং মাইনর নিউট্রিয়েন্টগুলো আছে। এই ড্রামের জন্য দুটো যদি ট্যাবলেট দেন তাহলে তার খাবারের জন্য যথেষ্ট। আপনার এখানে পানি কিন্তু আনুপাতে এখানে বেশি হচ্ছে। হ্যাঁ, পানিটা একটু বেশি। আপনি দেখেন আমি একটা ময়েশ্চার এখানে পানি মাপা যাবে, দেখেন মানে কতটুকু পানি আছে সেটা আপনার দেখেন, আপনি দেখেন কত বেশি পানি দেখছেন। ও পানির এটা নর্মালি এটা থাকা উচিত হলো 8-9, এটা 10 পার হয়ে চলে গেছে, দেখছেন। তার মানে
খুব বেশি পানি দিয়ে ফেলছেন। আপনি দেখেন খুব বেশি পানি। তো আমাকে একটু আপনি কি হেল্প করবেন আমাকে এই গাছটা একটু দেখবেন যে পানির অবস্থানটা কি? 8-9 আছে, এটা খারাপ নয়। যখনই পানি বেশি দেবেন তখন নাইট্রোজেন বেশি হয়ে যাবে। নাইট্রোজেন বেশি হলে সেখানে কিন্তু আর ফুল আসবে না, পাতা চলে আসবে। সেখানে একটু হিসাব করে পানিটা আমাদের দেওয়া উচিত। আপনি দেখেন আমাদের মাটি অম্লত্ব আর খারত্বের উপরে নির্ভর করে, ওই মাটি কতটুকু সে নিউট্রিয়েন্ট অর্থাৎ খাদ্য আপটেক করতে পারছে, নিতে পারছে। এখন এই যে রৌদ্রের তাপ আছে, লাইট ইন্টেন্সিটি খুবই ভালো, তাহলে আপনার যদি মাটিতে যদি ক্ষারীয় ভাগ বেশি থাকে তাহলে আপনার সেটাতেও আপনার খুব ক্ষতি। এক এক গাছের জন্য এক এক রকম। যেমন আম গাছের জন্য এখানে আপনার ছাত আছে, ছাতকে আমরা নিউট্রাল বলি, কিন্তু আম গাছের জন্যে 5.5-6 হলো সবচেয়ে ভালো। সেই জন্যে এখানে আপনি একটু জলচুন 1-2 চা চামচ যদি জলচুন দিয়ে দেন, অ্যালকালাইন ভাব কমে ওটা আপনার একটু নিউট্রালের মানে পরে চলে যাবে, সেটা আম গাছের জন্য। আচ্ছা, আর আর কি দেখবেন? যেহেতু 12 মাসই জাত, তার মানে নতুন পাতা আসলে, নতুন মানে ডগা আসলেই তো ফুল আসবে। তা আপনারা এই বটাগুলো রেখে দিয়েছেন, এখানে যদি আপনি ভেঙে দেন পাড়ার সাথে সাথে তাহলে আপনি এখান দিয়ে নতুন ই আসবে, নাহলে এই এটা শুকাবে তারপরে পাতা আসবে কোথা দিয়ে। এই যে এখানে দেখেন এখনও এটা আপনার দেখেন পাতা আসেই। আপনি যদি আগে থেকে এখানে ভেঙে দিতেন, এইভাবে খুলে দিতেন, তাহলে ওর পাশ দিয়ে এর পাশ দিয়ে নতুন পাতা চলে আসতেন। নতুন পাতা আসলেই আপনার সেখানে আপনার ফ্লাওয়ার আসবে। এটা হলো এই বরিশাল 12 মাসের ক্যারেক্টারই হলো আপনার এইটা। আমরা পেয়ে গেছি ভাবি, বাহ বাহ, অনেক সুন্দর। এ বাড়ির বাইরে ভেতরে সব জায়গাতেই প্রকৃতির ছোঁয়া রাখার চেষ্টা করেছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম। ড্রয়িং ডাইনিং ঘেঁষে বারান্দাটি সাজানো হয়েছে পছন্দের গাছপালায়। ডাইনিংয়ে বসে আমরা স্বাদ গ্রহণ করলাম তাদের ছাদ কৃষিতে উৎপাদিত তরতাজা এবং সুস্বাদু ফলমূলের। প্রিয় দর্শক, এটি ছাদ কৃষির মজা, নিজের হাতে লাগানো গাছের তরতাজা ফল ফসল, যার তুলনা নেই কোনো। এখন দেশের প্রতিটি শহরই সেজে উঠেছে আধুনিক সুরম্য ভবনে, সবখানেই সৃষ্টি হচ্ছে ছাদ কৃষি করার সুযোগ। একজনের সাফল্য দেখে অন্যরা যখন এগিয়ে আসবেন তখনই সফল হবে এ ধরনের উদ্যোগ। আমরা আশা করব এই শহরের প্রতিটি ছাদই সবুজ হয়ে উঠুক কৃষি অনুরাগীর হাতের ছোঁয়ায়।